দেখেন যে কোনো ধরনের উইকেটেই আপনার ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিতে হবে গত ম্যাচ অবশ্যই আমাদের খুবই বাজে একটা ম্যাচ ছিল যদিও কন্ডিশন আমাদের ফেভারে ছিল না তারপরেও এর আগেও বলেছে যে আমরা এত খারাপ টিম না এইভাবে খেলার তারপরে চার্জ নতুন ভেনু নতুন আরেকটা ম্যাচ অবশ্যই আমরা আশা করব যে আগের ম্যাচটা সবকিছু ভুলে যে আবার নতুনভাবে নতুন ম্যাচ হিসেবে নিজেদের সেরাটা দেওয়ার ব্যাটসম্যানদের অবশ্যই রেসপন্সিবিলিটি নিতে হবে ওপর থেকে নিচ পর্যন্ত সবারই সবার জায়গা থেকে সেরাটা দিতে হবে আর সবসময় একটা জিনিস নিয়ে কথা হয় যে এখানে এসে আমরা ফার্স্ট টেন ওভারেই আমাদের ম্যাচ অলমোস্ট হাত থেকে বের হয়ে যায় স্পেশালি ব্যাটিং সাইডে আর নিউজিল্যান্ডের উইকেট নর্মালি হাই স্কোরিং ম্যাচ হয় তো অবশ্যই আমাদের টু সিক্সটি না করলে নিউজিল্যান্ডের সঙ্গে ফাইট দেওয়াটা খুবই ডিফিকাল্ট উইকেট যেমনই হোক আমাদের ওর সাথে অ্যাডজাস্ট করে অ্যাটলিস্ট আমাদের ম্যাচ জেতার জন্য যে রানটা করা দরকার সেই টার্গেটের দিকে আমাদের এ ইউনিট হিসেবে কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে যে জন্য যেন বোলারদের ডিপেন্ড করতে পারে এমন একটা টোটাল দেওয়ার দেখেন ফার্স্ট অফ অল একটা বোলার বোলিং ইউনিট ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের একটা টার্গেট দিতে হবে গত ম্যাচে যে একশো তিরিশ যে রানের টার্গেটটা ছিল ওদের ওই রকম কোনো প্রেশার ছিল না এসে ওরা অল ওভার ক্রিকেট খেলতে পারছে কারণ ওরা জানে যে একশো তিরিশ এনিহাও চেজ হয়ে যাবে আর্লি দুই তিনটা উইকেট পড়লেও তো সেই জন্য ওরা ফেয়ারলেস ক্রিকেট খেলছে আমার মনে হয় যে অবশ্যই আমাদের বোলিং অ্যাটাকটা অন্য সববারের চেয়ে এবার অনেক ভালো সবাই আমরা ওদের ওদের ওপরে ভরসা করতে পারি সো আমরা যদি যেটা বললাম যে যদি একটা বড় টোটাল দিতে পারি তবে তবে অবশ্যই ওরা ক্যাপাবল সেই জিনিসটা ওরা প্রমাণ করতে পারবে নর্মালি আমরা যেটা জানি যে চার্জের উইকেটে অন্যান্য জায়গার থেকে বাউন্সটা তুলনামূলক একটু কম থাকে পেসটা বেশি থাকে তো পেস বেশি থাকলে অবশ্যই ব্যাটসম্যানদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকে যে বল ভালো ব্যাডে আসে তো অবশ্যই আমি আশা করব যে এখানে আমরা যদি ভালোভাবে নিজেদের অ্যাবিলিটি অনুযায়ী খেলতে পারি এবং পজিটিভ থাকি তাহলে অবশ্যই বা ডানি ডিনের মতন ওটা রিপিট হবে না আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব